ভোর হলো, দোর খোলো, খুকুমনি উঠো রে, ভালো যদি না লাগে বাপের বাড়ি ছুটো রে। আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, আগে তো বুঝিনি তুমি এত বাজে। আপনার পছন্দের যে কোনো একটা খাবারের রেসিপি বলেন যেটা আপনি বানাতে পারেন। এক লিটার পানি, এক মুঠ গুড় আর তিন আঙ্গুলের এক চিমটি লবণ দিয়ে ঘুটা 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 হয়ে গেল আপনার রেসিপি। এইটা কিসের রেসিপি? স্যালাইনের। আচ্ছা শুন, আগামীকাল ভোর 5টায় তোর ফাঁসি হবে। কি হলো, এরকম পাগলের মতো হাসতেছিস কেন? আরে ধুর, আমি তো সকাল 10টার আগে ঘুম থেকে উঠি না। তুই পাগল, তার বাপে পাগল, তার দাদা পাগল, তার 14 গোষ্ঠী পাগল। আমি পাগল, আমার বাবাও পাগল, দাদাই পাগল, 14 গোষ্ঠীও পাগল। আরে বরিশালের পেয়ারা, মেয়েদের কি সেহারা, বরিশালের পেয়ারা, মেয়েদের কি সেহারা, ও মামনি একটু দাঁড়াও না, তুমি ছোট্ট করে আমার গালে হাম দিয়ে যাও না। ছেলে কেন, কি হয়েছে? বাড়িতে বউ আছে, আবার এখানে প্রেম করতে এসেছে। তাতে কি হয়েছে? ঘরে টিভি থাকলে পকেটে কি মোবাইল নিয়ে ঘুরতে নেই? ঘরে টিভি আছে, বড় বড় ছবি দেখবো, পকেটে মোবাইল আছে, ছোট ছোট দেখবো। ভীষণ শখ। গোপাল, তুমি বাড়ি ছেড়ে মাঠে কেন? হুজুর কাজ করছি। কি কাজ করছো? আগে রান্না করছি। মাঠের মধ্যে কি রান্না করছো? মহারাজ, খিচুড়ি রান্না হচ্ছে, দেখছেন না? আচ্ছা গোপাল, তুমি কি পাগল হলে? না মহারাজ, মাথা আমার ঠিকই আছে। আরে বাবা, অত উঁচুতে হাড়ি আর নিচে দিচ্ছ খড়ের জাল, এতে কি খিচুড়ি হবে? হবে মহারাজ, ঠিকই হবে। আরে বাপু, তুমি বুঝছো না কেন, এই সামান্য আগুনের আঁচ অত উঁচুতে কি পৌঁছয়? যদি একটা ক্ষুদ্র নক্ষত্রের তাপ আকাশের অত উঁচু থেকে পুকুরের জল গরম করতে পারে, তাহলে এই সামান্য দূর থেকে হাঁড়ির জল ঠিকই গরম হবে। তাতে কি খিচুড়ি হবে? নক্ষত্রের তাপ যদি ব্রাহ্মণের শরীর গরম করতে পারে, তাহলে এই তাপও খিচুড়ি তৈরি করে দেবে মহারাজ। কি রে চম্পা, আজ এত হাসি খুশি কেন রে? চুপ, তোকেও সাইকেল আর কন্যাশ্রীর টাকা দেওয়া হবে, বস। আমি আমি তোমাকে ভালোবাসি। ও পিয়া, ও পিয়া, তুমি কো তাই মুখে চামানো ব্যথা, কান্না নুনা জলে ঢেউ ওঠে চোখে, জ্বলিতে পারি না। তুই কি কাউকে ভালোবাসিস? বাসি তো। কাকে? তোকে বলবো কেন? বল না, দেখবো তোর পছন্দ কেমন। তোর ব্যাগে কি আয়না আছে? মাংস কাটার ব্যাপারি ভাই, কাইটা দি মুনলি, আরে মাইয়ার লাগা করতে পারি 6 রাউন্ডের গুলি। আমি রিপন আগের মতন নাই, এখন মাইয়া দেখলে দৌড়। ওরে ও রিকশাওয়ালা, সকালের সন্ধ্যা বেলা কত জায়গায় তুমি যাও, আমার বাড়ির সামনে আইসা রোজি কেন বেল বাজাও, আমার বাড়ির সামনে আইসা রোজি কেন বেল বাজাও। কেরন মালার এত জ্বালা যদি বুঝিতাম, তাইলে কি আর ডিসানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনে দেবে কেরন মালার। এই নাও বাবা, তোমার জন্মদিনের গিফট, শুভ জন্মদিন। না আমি বই নিবো না, আমি না কইছি আমার পিস্তল কিনা দিবা। আরে বাবা, বই তো ভালো, নাও। না মেরে পাপা, মেরে পাপা। আয়, কি ব্যাপার, কথা বল না কেন, হয়েছেটা কি? ভাল লাগে না এখন আমাকে? হ্যাঁ, বউ ভাল লাগে না? কাকে ভাল লাগে, কাকে ভাল লাগে? সানি লিওনকে ভাল লাগে, দেখতে ইচ্ছে করে? Thank you.
সজ্জার পরের দিনই আমার বউ আমায় ডিভোর্স দিয়ে দিয়েছে। কেন জানো? কেন? ফুল সজ্জার রাতে আমার বউ আমায় বলল, এই আজ তুমি যা খেতে চাও খেতে পারো। ব্যাস আমি উড়ে রান্নাঘরে চলে গেলাম। যদি কাউকে ভালোবাসতাম তাইলে তার হাত ধুইরা অক্ষরে ভাইগা যাইতাম, কিন্তু আমার তো কোনো ভালোবাসার মানুষ নাই। হ্যালো শারমিন আন্নে, আরে দেখতে পারতেছেন আই আন্নগই টিভির ভিতরে প্রথমবারের মতন দেয়ামু জ্যাক ব্যাডাই কেমনে মরে। তো চল আমরা এ ফোন চোখের সামনে তো সর। তো আমরা এখন টিভির ভিতরে টিভিতে আইব না, ফোন রেডুক দেব সর চোখের সামনে চলেন। ও দাদা, আপনার প্যান্টটা তো ছেঁড়া, জয় বাংলা দেখা যাচ্ছে, সামনের দিকে ঘুরিয়ে পড়ুন। সে তো আমি বুঝলাম, পেছনের দিকে জয় বাংলা দেখা যাচ্ছে, সামনের দিকে বা ঘুরিয়ে পড়লে যাবে সোনার বাংলা দেখা যাবে। বলো তো গুরু, পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তিকে? ফুসকাওলা। কেন? আরে কোটিপতির মেয়েকেও রাস্তায় বাটি হাতে দাঁড় করিয়ে দেয়। চিতা জেল থেকে বেরিয়ে এসছে, চাপের ছোবল আর এই চিতার খাবল, যেখানে পূর্বে 2.5 কেজি মাংস তুলে নেবে। হ্যালো সিআইডি। সিআইডি থেকে এসিপি প্রদীমন বলছি। স্যার এখানে একটা লাশ মারা গিয়েছে স্যার। লাশ? ঠিকানাটা বলুন। ঠিকানা বলার সময় নেই, আপনারা জলদি করে আসুন। ওকে ওকে, আমরা এখন। গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, গাছের পাতা টাকা কেন হয় না, সাগর যদি মনে হয় তো ভোগ না কেন হলো না। আমি হাট করে আসি। আব্বা ওরা কি খাচ্ছে? সা না, তুমি সা হলো যাচ্ছে। এই ওরা খাচ্ছে সা না, তুমি সা হলো যাচ্ছে। এই মাই দিয়া কিন্তু আর কিছু থবে রে, কসুরা খাচ্ছে সা। তুমি না যে আমার দেশ আসছ, তোমার কি লজ্জা করছে? এত বড় হারাম দাদা। আমি ওসব জামা সেলাই টেলাই আমার দ্বারা হবে না, আমি সুচে সুতো পরাতেই পারি না। আচ্ছা নেকা মেয়ে তো তুমি, বিয়ের 1 বছর হতে চললো, এখনো জানো না ফুটোতে ঢুকানোর আগে চুছে নিতে হয়।